যারা যেটা সব সে তার লোকজন দিয়ে দিলাম নিতেছে, আমার কলাবান সব বাগাল হয়ে যেতেছে, ঠিক আছে, পারবিন্দে কইতেছে যে আমার বিরুদ্ধে কেস করতে। হ্যাঁ, এদিক দিয়ে তো তুমি পারবে কথা কইলে আরেক আরেক আলাপ, তারপর দলীয় কথা তো জানবে, আর মনে করো যে একটা সারাবারের মধ্যে আছি, ঠিক আছে। এখন আমি তোমার যেটা কইতে আসলাম ব্যাপারটা একটু টপ সিক্রেট রাখতে দেবো। হ্যাঁ, তোমারই ফার্স্টে কইতেছি, আমি চিন্তা করতেছি যে এলাকার থেকে কিছুদিন অফ যাই, হ্যাঁ, দেশের বাইরে চলে যাই, ঠিক আছে। এখন একটু টাকা পয়সার মামলা, জানো যে আমার হাতের অবস্থা খারাপ, এখন চারিদিকে ব্লক, চিন্তা করতেছি যে বাড়িটা ছাড়া আর কোনো গতি নেই। তোমার তো মনে হয় বাড়িটার ব্যাপারে একটা ইন্টারেস্ট আছে। হ্যাঁ, কথা না হয়েছিল মানে হয়তো আমি নেই বা অন্য যে কেউ নেই, একটা ফয়সালা তো করতেই হবে। হ্যাঁ, তো এখন দেখা তুমি যদি কোনো একটা ধরো ব্যবস্থা করতে পারো, হ্যাঁ, তাহলে মনে করো যে ওইটা আমার বাগের যে টাকাটা ওইটা যদি আমি পাই, তাহলে বিদেশে গেলেও তো মনে করো মাস ছয়েকের হলেও অফ থাকবে। হ্যাঁ, টাকা পয়সার তো খুবই দরকার, এটা তো আর তোমার ভাঙে ব্যবস্থা নেই, তুমি এটা ব্যবস্থা করে দিতে চেষ্টা করো, তাহলে আমার খুবই উপকার। আমি একটা কথা বললে আমি